আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আজকের ভিডিওতে থাকছে দুবাই এয়ারপোর্টে আমাদের ট্রানজিট আর সেখান থেকে বাসায় ফিরে আসার ভিডিও। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আমরা যখন দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি তখন ছিল ফজরের সময়, খুব বেশি একটা ভিড় ছিল না। চেষ্টা করব আপনাদের কাছে দুবাই এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখানোর, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন এই সুমধুর আজান শুনতে পাচ্ছেন, তাহলে আজানটা এনজয় করুন, পরে আবার ঘুরে আসছি। যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই শুধু অনেক সুন্দর সুন্দর জিনিসের সমারোহ, দেখে মনে হচ্ছে সব কিছু নিয়ে নেই। আর রান্নাঘরের জিনিসপত্র দেখলে তো আমার খুবই ভালো লাগে। এটা খুবই সুন্দর একটা চিনি রাখার পট, দেখে মনে হচ্ছে একদম স্বর্ণ দিয়ে বানানো। তবে দুর্ভাগ্যবশত আমার এই জিনিসটা নেওয়া হয়নি, এখন ফিরে এসে মনে হচ্ছে নিলেই ভালো হতো। পরবর্তীতে গেলে নিশ্চয়ই আমি এখান থেকে বেশ কয়েকটি জিনিস নিয়ে আসব, আমার খুবই ভালো লেগেছে, একদম মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি করা। এগুলো অবশ্য এয়ারপোর্টের বাইরেও অন্যান্য দোকানেও পাওয়া যায়, আমি হয়তো বা অনলাইনেও অর্ডার করে দিতে পারি, কারণ আমার কাছে এই রান্নার সেটগুলো খুবই ভালো লেগেছে। এগুলো আসলে সাজিয়ে রাখার জন্য, তেমন কোনো কাজ এগুলো দিয়ে হবে না, তবে দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে দুবাই লেখা, সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে, তারপর দুবাইয়ের বুর্জ খলিফা সেই স্ট্যাচুটাও এখানে আছে। এগুলো আবার মনে হচ্ছে রূপা দিয়ে তৈরি করা, খুবই ভালো লাগছিল দেখতে, আমি ঘুরে ঘুরে দেখেছি। উপরের এগুলো হলো জুয়েলারির বক্স, কাউকে গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর একটা আইটেম। খুবই ভালো লাগছে আমার দেখতে, এটাও আমার অনেক ভালো লেগেছে। Who told you all this? Vimto, Ma, come here, Vimto. আমি আগেই বলেছি দুবাই এয়ারপোর্টে আমাদের 9 ঘন্টার ট্রানজিট ছিল। 9 ঘন্টার ট্রানজিট আমাদের বেশ ভালো কেটেছে, কারণ শপিং মলটা এতটাই বড় আর এত সুন্দর সুন্দর জিনিসের কালেকশন সেখানে আছে, ঘুরে দেখলেই মনটা ভালো হয়ে যায়। যদিও তেমন কিছু কেনা হয়নি, তবে দেখে দেখেই ভালো লেগেছে। তারপর আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম। দুবাই এয়ারপোর্ট থেকে বার্মিংহাম এয়ারপোর্ট পর্যন্ত যেতে আমাদের 7.5 ঘন্টার সময় লাগবে। আমরা প্লেনে ওঠার ঘন্টা দুয়েক পরে আমাদেরকে প্রথমের দিকে তারা ব্রেকফাস্ট দিয়েছিল, তারপর এখন তারা লাঞ্চ সার্ভ করেছে। আমরা আমাদের পছন্দের লাঞ্চ নিয়েছি, এখন খাওয়া দাওয়া শেষ করে
চেষ্টা করব একটা ভুল দেওয়ার, আর যদি ভুল না আসে তাহলে বসে বসে আমার পছন্দের কমেডি শো কপিল শর্মা শোটা দেখব। আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো আমাদের জার্নি কমপ্লিট করে এখন আমরা বার্মিংহাম এয়ারপোর্টে আমাদের ব্যাগের জন্য অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন বেল্টের উপরে লাগেজগুলো ঘোরাঘুরি করছে। এয়ারপোর্ট থেকে বাসায় আসার পথের আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ মনটা ভীষণ খারাপ এবং শরীরটাও অনেক বেশি ক্লান্ত। আমি দুই দিন পরে এই ভিডিওটি রেকর্ড করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে প্যাকেজিং করা প্লাস্টিকের বক্স আমি খুলে নিচ্ছি। এই বক্সে আছে রান্না করা খাসির মাংস। এই খাসির মাংস আমার মা নিজে হাতে রান্না করে তারপর ডিপ ফ্রিজ করে দিয়েছেন। এটা দিয়েই আজকের দুপুরের এবং রাতের খাওয়া দাওয়া হবে, কারণ রান্না করার মতো তেমন এনার্জি নেই। এবং মাংসটা একদম ভালো ছিল, আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটু বাইরে বেরিয়ে গিয়েছি, কিছু বাইরের টুকিটাকি কাজ আছে। বৃষ্টি হচ্ছে এবং এখনও এখানে ভীষণ ঠান্ডা, তারপরেও কাজ তো আর ফেলে রাখলে কেউ করে দিয়ে যাবে না, এজন্য নিজের কাজ নিজেকেই সেরে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার বাংলাদেশের আরও যে ভিডিওগুলো শেয়ার করেছি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর অনেক দিন ধরেই রান্নার তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমি বাংলাদেশে ছিলাম আর সেখানে তো আমি রান্নার সেট আপের কোনো কিছু নিয়ে যাইনি, বা সেরকম পরিস্থিতিও ছিল না যে আমি রান্নার ভিডিও করব। আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, রমাদান মোবারক।